দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সর্বপ্রথমেই রয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি নাকি সামরিক কৌশল জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত এদিকে গাজা উপত্যকায় স্বজন হারানোর হাজারি আর রয়েছে ভোটের অধিকার ফিরে পেয়েছে মানুষ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে ফিলিস্তিনি ইস্যুতে মার্কিন রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের নেপথ্যে এছাড়াও জানিয়ে দিচ্ছি করোনা তাণ্ডবের লণ্ডণ্ড ভারত তিন লাখ মানুষের প্রাণহানি এছাড়াও জানিয়ে দিচ্ছি হেফাজত নেতাদের অর্থ সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি সর্বশেষ জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত হওয়ার আহ্বান দর্শক এখন জানিয়ে বিস্তারিত ইসরায়েলের যুদ্ধবিরতি নাকি সামরিক কৌশল ভয়াবহ যুদ্ধের পর অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর এক্ষেত্রে মধ্যস্থতা করেছে মিশর তবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসের ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর ইসরায়েলি সরকার এমন সিদ্ধান্ত নেয় অপরদিকে যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনে চলছে উৎসবের আমেজ গাজা উপত্যকায় ইসলামপন্থী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল হাইয়া এই যুদ্ধবিরতিকে বিজয় বলে ঘোষণা করেছেন তিনি ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া বাড়িগুলো পুনরায় তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন টানা এগারো দিনের সংঘর্ষে শেষে গাজায় যুদ্ধবিরতির জয় পরাজয়ের হিসাব করতে শুরু করেছে হামাস ও ইসরায়েল আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে হামাস প্রধান ইসমাইল হানিয়া তবে যুদ্ধবিরতির কোনো নিশ্চয় তাই পাচ্ছে না ফিলিস্তিনিরা সব সময় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন তারা এদিকে এই যুদ্ধবিরতিকে অনেকে আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তারা বলছেন এটা ইসরায়েলের সামরিক কৌশল হতে পারে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন আয়রনডমের ইন্টারসেপ্টরের মজুদ ফুরিয়ে আসায় ইসরায়েল এমন প্রস্তাব দিয়েছে এগারো দিনের যুদ্ধে হামাস চার হাজারের বেশি রকেট ছড়েছে ইসরায়েলে যা ইসরায়েলকে অবাক করে দিয়েছে তারা হয়তো বুঝতে পারেনি হামাশের কাছে এত পরিমাণ রকেট মজুদ রয়েছে এ বিষয়ে ডিফেন্স রিসার্চ ফোরাম নামে একটি ফেসবুক পেজে একটি বিশ্লেষণ ধর্মী লেখা প্রকাশিত হয়েছে সেটা পাঠকদের জন্য তুলে ধরা হলো খুব বাজে কথা বলবো ক্ষমা চেয়ে নিচ্ছি অগ্রিম যুদ্ধবিরতি হওয়ায় গাজায় মানুষের আনন্দ করছে যুদ্ধ চাই না আগেই বলে রাখি তবে এখানে আমার মন খটকা লাগছে এক জায়গায় আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাস মনে আছে যখন ইসরায়েলি দুর্বল হয়ে পড়েছিল তখনই আমেরিকা যুদ্ধবিরতির ড্রাক দিয়ে শেষ হয়ে আসা অস্ত্রভাণ্ডার আবার পরিপূর্ণ করার সুযোগ করে দিয়েছিল এছাড়াও যদিও যুদ্ধ চলুক সেটা চায় না ফিলিস্তিনের অধিকার ফেরানোর শর্ত ছাড়াই এত মানুষের মৃত্যু সত্ত্বেও এভাবে তড়িঘড়ি করে ইসরায়েলের যুদ্ধবিরতি মনের ভিতর কিছুটা সন্দেহ উদ্বেগ করে আর কি গাজা উপত্যকায় স্বজন হারানোর আহাজারি। ইসরায়েলি বাহিনীর টানা এগারো দিনের নারকীয় তাণ্ডবের পর এখন কিছুটা শান্ত গাজা উপত্যকা তবে ইসরায়েলের পৈশাচিকতার স্পষ্ট ক্ষত পুরো ভূখণ্ড জোড়ে নির্বিচারে হামলায় প্রাণ হারিয়েছেন নারী এবং নিষ্পাপ শিশু সহ দুশত তেতাল্লিশ জন আহত হয়ে হাসপাতালে বিচারায় কাতারাচ্ছেন বহু মানুষ তবে যারা প্রাণ নিয়ে নিজে ভিটায় ছেড়েছেন তাদের সঙ্গে হয়েছেন স্বজন হারানো আহাজারি কিংবা মাথা গোজার ঠাই হারানোর বেদনা সেখানকার শিশুদের আর্তনাদেই বলে দেয় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার মাত্রা সন্তান হারানো মায়ের আহাজারি জানান দেয় যে গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর পৈশাচিকতা যারা এগারো দিনে অবরুদ্ধ গাজা উপত্যকা সাধারণ ফিলিস্তিনের ওপর নির্বিচালে হামলা চালানোর পর ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও কয়েকদিনে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক নারী ও শিশুর দুশত তেতাল্লিশ জনের প্রাণহারির পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক অনেককে আবার পঙ্গ হয়ে বিছানায় কাতরাচ্ছেন এদিকে ইসরায়েলি বর্বরতা হামলা থেকে বাঁচাতে যারা নিজ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন যুদ্ধবিরতির পর তাদের অনেকেই পেয়েছেন শুধু কংক্রিটের ধ্বংসস্তূপ কেউ আবার হারিয়েছেন আপনজন তবু এসব নিপীড়িত মানুষের একটাই চাওয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সেখানকার নাগরিকরা বলছেন আমাদের রক্ত জেরুজালেমের জন্য আমাদের রক্ত ফিলিস্তিনি ভূখণ্ড রক্ষা করার জন্য তাদের একজন বলেন আমার এগারো বছর বয়সী ভাতিজাকে হত্যা করা হয়েছে কেন তাকে মর্ত হলো বিশ্ব কি কিছুই দেখছে না এছাড়াও জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশের দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভের জেরে গেল দশই মে গাজা ভূখণ্ডে নির্বিচারে বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এর জবাবে ইসরায়েলের অভ্যন্তরেও রেকর্ড সংখ্যক রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ভোটের অধিকার ফিরে পেয়েছে মানুষ বললেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে দেশে ফিরে বঙ্গবন্ধুর এনে দেওয়া স্বাধীনতাকে পরিপূর্ণতা দিতে দেশ সেবায় আত্মনিয়োগ করে শেখ হাসিনা শেখ হাসিনা চল্লিশ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে তিনি স্বাধীনতাকে পরিপূর্ণতা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার নেতৃত্বেই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় চোদ্দ দলে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কেন্দ্রীয় চোদ্দ দলের সমন্বয়ক ও মুখমাত্র আমির হোসেন আমু বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ দমন ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের সপেক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে উঠেছে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের নেপথ্যে এই নাটকীয় গভীর পরিবর্তন এমনটাই বলেছিলেন যুক্তরাষ্ট্রের জরিপকারী জন জগরি গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন জনমতের ওপর নজর রাখছেন তিনি বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এখন ফিলিস্তিনিদের ব্যাপারে অনেক সহানুভূতিশীল এই পরিবর্তনের প্রতিফলন পড়ছে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টিতে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে প্রচলিত দৃষ্টিভঙ্গি অনুসরণ করছেন বারবার তিনি বলেছেন আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে কিন্তু দলের ভেতর তিনি বেশ বেকাদায় পড়েছেন কারণ ডেমোক্রেটিক শিবিরে এখন গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবস্থা নিয়ে অনেক বেশি উদ্বেগের সুর শোনা যাচ্ছে এই পরিস্থিতির জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করা হচ্ছে এদিকে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ডেমোক্রেটিক পার্টিতে যে পরিবর্তন তার কারণ খুঁজতে হলে মার্কিন কংগ্রেসের দিকে তাকাতে হবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভায় ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রতি প্রায় একতরফা সমর্থন দেখা গেছে এর পেছনে প্রধান কারণ ছিল প্রভাবশালী ইহুদি ভোট যেটি ডেমোক্রেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে ইভানজেলিক্যাল খ্রিস্টান সম্প্রদায় যারা কট্টর ইসরায়েলপন্থী তারা রিপাবলিকানদের একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক এই দুই ভোট ব্যাংকের বিবেচনায় মধ্যপ্রাচ্যের সংঘাতের ব্যাপারে ইসরায়েলি ব্যাখ্যায় সময় কংগ্রেসে মেনে নেওয়া হয়েছে মার্কিন বিদেশী নীতিতে সেটাই প্রতিফলিত হয়েছে কিন্তু কংগ্রেসের ভেতরের দিনকে দিন বৈচিত্র্য আসছে আর সেই সঙ্গে ইসরায়েলের প্রশ্নে আমেরিকার প্রচলিত নীতি চাপের মধ্যে পড়েছে এদিকে জরিপ সংস্থা পিউ ফাউন্ডেশন স্টাডি বলছে হাজার একুশ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে নির্বাচিত সদস্যদের তেইশ শতাংশই কৃষ্ণাঙ্গ হিসপানিক এশীয় এবং আদি আমেরিকান বংশোদ্ভূত এটি একটি রেকর্ড বিশ বছর আগে এই সংখ্যা ছিল মাত্র এগারো শতাংশ উনিশশো পঁয়তাল্লিশ সালে ছিল মাত্র এক শতাংশ করোনা তাণ্ডবের লন্ডবন্ড ভারত তিন লাখ মানুষের প্রাণহানি ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় খানিকটা কমলেও সংখ্যা এখনও কাটেনি দেশটিতে সংক্রমণ অনেক বেশি ছড়িয়ে পড়ায় টিকা কর্মসূচিতেও এর প্রভাব পড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড অমিটারের তথ্য অনুযায়ী আজ সকাল নয়টা পর্যন্ত ভারতে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ভারতে মারা গেছেন আরও প্রায় তিন হাজার সাতশত আটাশি জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন দু লাখ তেতাল্লিশ হাজার সাতশত সাতাত্তর জন এ নিয়ে ভারত এখন পর্যন্ত মোট করোনা মৃত্যু হয়েছে দু লাখ নিরানব্বই হাজার এবং আক্রান্ত হয়েছেন দু কোটি পঁয়ষট্টি লাখ এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু কোটি চৌত্রিশ লাখ গত কয়েকদিন করোনা গড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছে ভারত শনাক্তের চালিয়ে কিছুটা নিচের দিকে এখন তবে হাসপাতালগুলোতে যে সংকট তৈরি হয়েছে তা এখনও কাটেনি অক্সিজেনের পাশাপাশি টিকার সংকটও এখন চরমে এদিকে টিকার জন্য কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়ানো এক ব্যক্তি বলেন টিকা কেন্দ্রে গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো টিকা নেই আবার অন্য কোনো কেন্দ্রে গিয়ে চেষ্টা করে দেখতে হবে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে না পেরে ফিরে যেতে হচ্ছে অনেককে এমনই এক নারী বলেন দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে দেখলাম কেন্দ্রই বন্ধ কবে কবে খুলবে আর তাও জানি না পাব সংকটে একদিকে দেশটিতে যেমন টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে তেমনি বিশ্ব স্বাস্থ্য তেমনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত কোভ্যাক্স ভারতকে যে সংখ্যক টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাও নিয়ে শুরু হয়েছে জটিলতা এদিকে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি আশঙ্কাজনকভাবে শিশুরাও করোনা আক্রান্ত হয় তাদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের নির্দেশ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্যাকসিন সঠিকভাবে মজুতের ব্যাপারেও কঠোর নির্দেশনা দেন তিনি এছাড়াও সংকটের মধ্যেই যাতে মানুষ ঘরে বসে টিকা নিতে পারে এমন একটি অ্যাপের অনুমোদন দিয়েছে দেশটি মেডিকেল কাউন্সিল শীঘ্রই এটি চালু করা হবে বলে জানায় সংস্থাটি হেফাজত নেতাদের অর্থ সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি করোনাভাইরাসের ক্রমবর্ধমান পরিস্থিতিতে দেশীয় আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন করোনার সেকেন্ড ওয়েবের কারণে দেশের মানুষের জীবনযাত্রা যখন মারাত্মক ধমকে দাঁড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র বিভিন্নভাবে নানান দিয়ে যাচ্ছে। সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে ধর্মীয় অঙ্গন বিশৃঙ্খল করার অপচেষ্টা চালাচ্ছে এই গোষ্ঠীটি মাওলানা ইসমাইল হুসেন বলেন হেফাজতে ইসলামের নামে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী গত মার্চে দেশে যে তাণ্ডব চালিয়েছে এতে বাংলাদেশের আবহমানকাল ধরে সাম্প্রতিক সম্প্রতি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে জবরদখল করে হেফাজতের নিয়ন্ত্রণ নেয়া এই গোষ্ঠীটির ব্যাপারে আমরা শুরু থেকেই সরকারকে সতর্ক করেছি অবশেষে দেরিতে হলেও সরকার চিহ্নিত করে এই অপরাধীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কিন্তু এখনও হেফাজতের কথিত এই নেতাদের অর্থ সরবরাহকারী অনেক রাঘব বল স্বাধীন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এ সময় বছত ইসলামের বিদেশি অর্থ যোগান্দা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মামুনুল হকের সম্পৃক্ততা থাকলে এ বিষয়ে আইনানুক ব্যবস্থা দাবি জানান তিনি পাশাপাশি আবাসিক খাবেজিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসা খুলে দেওয়া সহ করোনা মহামারীতে গরিব কমি মাদ্রাসা শিক্ষকদের অনুদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির সঙ্গে সরকারি কোন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সর্বশেষ জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত হওয়ার আহ্বান বহুল আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রাজধানীর ধানমন্ডির ব্যক্তিগত অফিসে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ শেষে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা নিজ ফেসবুক বড়ো ভাইকে ফুল দিয়ে বরণ করে নেয়ার ছবি সহ বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে সবগুলানি ভুলে শান্তির কোম্পানিগঞ্জ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত হতে আহ্বান জানান কাদের মির্জা ফেসবুক স্ট্যাটাসে লিখেন আমার পিতৃ সমতুল্য সহদর বড় ভাই বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে সম্পাদক হয়েছেন বাংলাদেশের মন্ত্রী পরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য